বল বল। আসসালামু আলাইকুম, আমি সীতাকুঞ্জ থেকে আসছি। আমার নাম আজমিরা। আমার জীবনে অনেক কষ্ট, সেই কথা শেয়ার করার জন্য আসছি। আর আমার মা আছে একটা, মা অনেক অসুস্থ, মানুষের বাসায় কাজকর্ম করি, 1,000 টাকা মাসে দেয়, দিয়ে আমার সংসার চলে না। তাই আমি একটা ভালো মনের মানুষ চাই, যাতে আমার মা এবং আমার আমার মেয়ের দায়িত্ব নিতে পারে, সেই কারণে আসছি। আর আমি সারা জীবনের জন্য আমার একটা ভালো লাইফ পার্টনারের দরকার, সে যাতে আমার সারা জীবন করে মিলে খাওয়াইতে পারে। আমার একটা স্বামী ছিল, স্বামী মারা গেছে ব্রেন স্ট্রোক করে। এখন আমি কোথায় যাব? মানুষের বাসায় কাজকর্ম করি, সেই টাকা দিয়ে আমার সংসার চলে না। রুম ভাড়া দিব না, পেটে খাবো না, মাইয়াকে খাওয়াবো, অনেক কষ্টে দিন কাটে আমার। সেই কারণে আপনাদের সামনে আসছি, সে যাতে আমার ভালো একটা ভালো মনের মানুষ পাই, আর আমার যাতে সারা জীবনের দায়িত্ব নেয়, আমার মায়ের দায়িত্ব নেয়, তাহলে আমার খুব উপকার হইতো আর কি। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি কোথায় বললেন? সেতাপগঞ্জ। সেতাপগঞ্জ। আচ্ছা, বাবা মা আছে? বাবা নাই, মা আছে। মা অনেক অসুস্থ, বাবা কি হয়েছে? বাবা সেই ছোটবেলা মারা গেছে। আমি যখন ছোটবেলা একটু হাঁটতাম, আমি বলতে পারবো না, দেখিনি, তবে মারা গেছে, আমি বলতে পারবো না বাবার কথা। আপনার ভাই বোন কয়জন? আমার ভাই বোন কেউ নাই, আমি মায়ের একটাই মেয়ে। মানে আপনি একাই? আচ্ছা, লেখাপড়া করেছেন? লেখাপড়া করছি, কম 4 পর্যন্ত পড়ছি। 4 পর্যন্ত পড়েছেন। তো আপনার এখন বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর। তারপর বিয়ে হয়েছে কত বছর আগে? আমার বিয়ে হয়েছে প্রায়, আমার কম বয়সে বিয়ে দিছে আর কি, হালকা বয়সে বিয়ে দিছে, মা খাওয়াইতে পারে না। মানে তখন আপনার বয়স কত ছিল তখন আমার ছোটবেলায়? বয়স 12-13 হবে আর কি। 13 বছর বয়সে বিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি বললেন আপনার একটা বাবু আছে, বাবুটার হ্যাঁ, বয়স কত? বাবুটার বয়স 3 বছর। 3 বছর। আচ্ছা, এই যে 12 বছর বয়সে বিয়ে দিয়েছে, তখন কি আসলে স্বামী কি জিনিস, সন্তান কি জিনিস, সংসার কি জিনিস, সেটা কি বুঝতেন? না, তখন সেটা বুঝতাম না। আসলে কিভাবে এই যে স্বামীর সংসারটা করলেন, শুরুতে কিভাবে সম্ভব হয়েছে শুরুতে সংসার আর করা? কি মা আমাকে খাওয়াইতে পারতো না, মায়ে তো আমার অনেক অসুস্থ, মানুষের বাসায় কত আর কাজ করে আমাকে খাওয়াবে, সে কারণে আমাকে প্রস্তাবে বিয়ে দিছিল। তারপরও স্বামীর বাড়ি থাকছি অনেকদিন, হঠাৎ করে আমার স্বামী, আমার যখন 5 মাসে বাচ্চা পেটে, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আমার মেয়েটাকে এখন পর্যন্ত ওর আব্বু দেখেনি আর কি, বলতেও পারবে না, আমার মেয়েটাও বলতে পারবে না তার বাবার কথা। মানে সেই কারণে বলতেছি, আমার যাতে মেয়েটার আমি একটা, আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন আগে। আপনার মানে স্বামী মারা গেছে হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে? আচ্ছা, তো আগে পরে কি আর স্ট্রোক করেছে না ওই না দিনই আরো ফার্স্ট? স্ট্রোক করছিল, মানে 2 বার স্ট্রোক করছিল, 3 বারের বেলা মারা গেছে। তো প্রথম যখন স্ট্রোক করেছে তখন কি ডাক্তার দেখান নাই? ডাক্তার দেখাইছিলাম, সন তো এরকম টাকা পয়সা ছিল না, সরকারি হাসপাতালে ভর্তি করছি, যেটুকু খাওয়াই যেটুকু দিছে ওইটুকু দিয়ে আর কি হয়েছে, বাইরের ওষুধ পানি কিনতে পারিনি। আচ্ছা, আপনার স্বামী কি কাজ করত? মানে যখন যেটা কাজ পাইতো, মানে হোটেলেও কাজ করতো, মানে বা রাস্তার কাজও করতো, মানে যখন যেটা কাজ পাইতো তখন সেটাতে যাইতো মানে আর কি। কন্টিনিউ যে কোনো একটা কাজ করত না, না না, নানান কাজ করত? আচ্ছা, আপনার বাবা মারা গেছে আপনার ছোটবেলায়, আপনার মা কি করে? মা এখন অনেক অসুস্থ, কাজকর্ম করতে পারে না, বাসায় আছে, চিকিৎসা বানিও আমি করতে পারি না। মা আগে অনেক, কি করত? আগে মানুষের বাসায় কাজ করতো, বাবা যখন থেকে মারা গেছে তখন থেকে মানুষের বাসায় কাজ করতো, বয়স হয়ে গেছে এখন আর কত কাজ করবে। আচ্ছা, মানে মাও মানুষের বাসায় কাজ করে, আপনিও মানুষের বাসায় কাজ করেন। আচ্ছা, তো স্বামীর বাড়িতে কি কোনো সম্পদ রেখে যায় নাই? না, স্বামীর বাড়িতে কোনো সম্পদ নাই, কোনো কিছু নেই? না, ওরাই মানুষের জায়গায় থাকতো। ওরাই মানুষের জায়গায় থাকতো? একটু স্পষ্ট জোরে কথা বলবেন। ওরাই মানুষের জায়গায় থাকতো। আচ্ছা, তো এই যে আপনি যে আসছেন, আপনি শুরুতে বললেন আপনার একজন স্বামী দরকার, আপনার একটু সহযোগিতা দরকার, আপনার ভালো একজন মনের মানুষ খুঁজতেছেন, আপনি কি আর কখনো ইউটিউবে আসছেন? না, শনিবার প্রথম। এই প্রথম আসছে, তো কার কাছে জেনে শুনে আসলেন এখানে? মানুষ আমাদের এখানে অনেক জনে আসতো, আমার একটা আপু, মানে পাড়া প্রতিবেশী, চাচিয়াতো বোন বলছে, এত কষ্ট না করে আমার চাচিও তো কাজ করতে পারে না, তুইও তো 1,000 টাকা দিয়ে আমাদের সংসার কিন্তু চলে না, মেয়েকে খাওয়াবো না, পড়ালেখা করাবো না, রুম ভাড়া দিব না, মায়ের ওষুধ কিনবো, এগুলা দিয়ে আমার পোষায় না, এই জন্য আমাকে বলছে তুই এগুলা কাজ না করে, আমি এক জায়গায় ঠিকানা দিচ্ছি, সেই জায়গায় যা, সেই জায়গায় গেলে তুই একটু ভালো চলাফেরা করতে পারবি, মায়ের ওষুধও কিনতে পারবি। তো এখানে আসলে যে মানে সাহায্য সহযোগিতা পায়, এটা
মানে আপনি জেনে শুনে আসছেন, এই তো? হ্যাঁ, জেনে শুনে আসছি। আচ্ছা, তো আসলে আপনি যদি এখানে এসে যদি সাহায্য সহযোগিতা না পান, সেই ক্ষেত্রে কি হবে আপনার? কি হবে সাহায্য সহযোগিতা না পেলে? মানুষের বাসায় ওইভাবেই কাজ করার লাগবে, চলার লাগবে। মানুষের বাসায় এভাবে কাজ করা লাগবে, চলা লাগবে নাকি? আচ্ছা, তো আসলে বললেন যে ভালো মনের মানুষ, আপনার এলাকায় কি ভালো কোনো মানুষ নাই বিয়ে শাদী না, করার মতো? সেরকম ভালো কোনো মানুষ নেই। আছে অবশ্য, নেশাখোর, গাঁজাখোর, মারধর করবে অনেকে আছে। এগুলো বিবাহিত দেখি মারধর করে, নিজের বউ অনেক অত্যাচার করে, জ্বালা যন্ত্রণা করে, এগুলো সব নেশাখোর। তাই আমি আসছি যাতে প্রবাসী কোনো ভাই আমার যদি পছন্দ করে, কোনো যদি বিয়ে করে সারা শুধু কি জীবনের জন্য। প্রবাসী বিয়ে করতে চায়, দেশি কোনো ছেলে বিয়ে করলে বিয়ে বসবেন না? অবশ্যই বসবো যদি ভালো পাই। তাহলে কেন শুধু প্রবাসীদেরকে কেন বলেন আপনি? অবশ্যই বাংলাদেশেও যদি কেউ আপনার আমাকে, এলাকার মধ্যে কি ভালো কোনো ছেলে পান নাই? না পাইলে তো আমি তো আর এখানে কেউ কি আসতাম বিয়ে না। করতে চায় না আপনাকে? না, গরিব মানুষ দেখে প্রস্তাব দিয়েছে কেউ? প্রস্তাব দিয়েছে, কিন্তু যৌতুকের টাকা চাচ্ছে। আমি তো যৌতুকের টাকা দিতে পারবো না। যৌতুক চায়? কত টাকা যৌতুক চায়? চাচ্ছে 1 লাখ টাকা, আমার তো অত দেওয়া নেওয়া সম্ভব না। আপনার মেয়ে সহ নিবে 1 লক্ষ টাকা? আচ্ছা, এই যে মানে এখন যে মানে যৌতুক দিতে পারবেন না, বিয়ে বসতে চান, তো কেমন বয়সের লোক হলে বিয়ে বসবেন আপনি? তার 15 হোক, আর 30 হোক, আর 40 হোক, সমস্যা নেই। কিন্তু আমার একটা গার্জিয়ান দরকার, সে তো মানুষ। মানুষ না, যতই বয়স হোক আর যাই মন তাই হোক, আমার একটা মানুষ চাই। মানে একটা মানুষ চান, মূল কথা হচ্ছে এটা। আচ্ছা, মানে সে বুড়া হোক আর জোয়ান হোক, একটা একটা মানুষ হলেই হবে? একটা মানুষ হলেই হবে, যাতে আমাকে সারা জীবন দেখতে পারে আমার মায়ের। আমার মাটা আর কতদিন বাঁচবে? বয়স হয়ে গেছে আর কতদিন বাঁচবে? আর আমার আমার মেয়ে যাতে দায়িত্ব নেয়, সারা জীবন যাতে আমাকে দেখতে পারে, সেই জন্য আমি আসছি। আচ্ছা, মানে আপনার মাকে আপনাকে যেন দেখতে পারে, সারা জীবন যেন দায়িত্ব নিতে পারে, সেরকম একজন মানুষের চাচ্ছেন। হ্যাঁ, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কেউ যদি আপনাকে সাহায্য করতে চায়, কিভাবে সাহায্য করবে? আমার মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার আছে, তো এই নাম্বারটা দিলে পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে, কেউ খারাপ বলবে, কেউ ভালো করবে, ভালো কথা বলবে, তো সব কিছু জেনে শুনে কি আপনি নাম্বারটা দিতে চান? সে যদি আমাকে ভালো খারাপ কথা যদি বলে, সেটা ও বুঝবে। আর কেউ যদি আমাকে ভালো কথা বলে, তাহলে আরো ভালো। সবাই তো আর সমান না, যে সবাই তো সব কথা তো আর বলবে না। আচ্ছা, মানে আপনি বলতেছেন যে সবাই সমান না? না, আচ্ছা, তো এই নাম্বারটা তাহলে আপনি দিতে চান? হ্যাঁ, আচ্ছা, তো নাম্বার, যারা ভিডিওটি দেখছেন, এই নাম্বারটি হচ্ছে আজমিরার। তো আপনারা বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে বদ্ধ হয়ে কোনো ধরনের কোনো প্রতারণার শিকার হবেন না, আগে ভালো করে জেনে শুনে বুঝে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন, অযথায় কেউ টাকা পয়সা দিয়ে কোনো ধরনের কোনো প্রতারিত হবেন না, ভালো করে আগে যাচাই করে নেবেন। ইউটিউব প্রতিপক্ষ কখনোই দায়িত্ব নেয় না বিয়ে শাদীর এবং কি মোটা অঙ্কের টাকা পয়সার। আপনারা আপনাদের নিজ দায়িত্বে যে যতটুকু পারেন সাদা মনে তাদেরকে সাহায্য করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের কাম্য। তো আপু, এই যে আপনার বাবুটার নাম কি? আমার বাবুটার নাম মাসপিয়া। মাসপিয়া। আচ্ছা, যদি আপনার যাচাই করতে চায়, আপনার দেশের বাড়ি যেতে চায়, গ্রামের বাড়িতে যেতে চায়, কিভাবে যাবে? ঢাকা থেকে? সে যদি আমার সঙ্গে সম্পর্ক করে, আমার সাথে যদি কথা বলে, আমি অবশ্যই ওকে ঠিকানা দিব, সেই জায়গায় চলে যাবে। তো আপনি আমাদের এই ভিডিওতে ঠিকানা বলতে সমস্যা? না, কেন আবার তো সমস্যা হবে? ঠিকানাটা বলেন। সেতাবগঞ্জ থানা, হ্যাঁ আর শিবপুর গ্রাম, হ্যাঁ, ওইখানে গেলেই আমাকে পাবে। ওইখানে, ওই গ্রাম তো অনেক বড় একটা গ্রাম, ওইখানে, শিবপুর গ্রামে হ্যাঁ বলবে যে শিবপুর গ্রাম ঠিক আছে, গ্রাম। শিবপুর গ্রাম তো অনেক বড় একটা গ্রাম, তো সেখানে